আচ্ছা, প্রথমে আমরা ডিজিজ অফ হার্ট পড়বো। হ্যাঁ, ডিজিজ অফ হার্ট শুনতে পাচ্ছ তো? ডিজিজ অফ হার্টের মধ্যে আমরা প্রথমে আসি, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে এটা নামগুলো জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা কি কি কনজেনিটাল হার্ট ডিজিজ আছে। তো তোমরা সব ফ্লুয়েন্টলি বলা শুরু করবা না, অবশ্যই ভাগ করে বলবা, সায়ানোটিক, অ্যাসায়ানোটিক, ভালভুলার হার্ট ডিজিজ, এভাবে নামগুলো ভাগ করে করে বলতে হয়। তো সায়ানোটিকের মধ্যে কি কি আছে? টেট্রালজি অফ ফ্যালট। হ্যাঁ, সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে আছে টেট্রালজি অফ ফ্যালট, সিঙ্গেল ভেন্ট্রিকল, আর ট্রান্সপজিশন অফ গ্রেট আর্টারিস, টিজিএ, ট্রান্সপজিশন অফ গ্রেট আর্টারিস। এই তিনটা সায়ানোটিক হার্ট ডিজিজ কনজেনিটাল। আর অ্যাসায়ানোটিকের মধ্যে আছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এএসডি, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডি হচ্ছে পেটেন ডাক্টার আর্টারিওসাস। এই তিনটা অ্যাসায়নোটিক হার্ট ডিজিজ। আর আর আছে ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে আমরা বলবো অ্যাওর্টিক স্টেনোসিস আর পালমোনারি স্টেনোসিস। তাহলে ডিজিজ অফ দি হার্টের প্রথমে আমরা বলবো কনজেনিটাল হার্ট ডিজিজ, তার মধ্যে এইভাবে ভাগ করে বলবো সায়ানোটিক, অ্যাসায়নোটিক আর ভালভুলার হার্ট ডিজিজ। এখন এই কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে আবার সবচেয়ে যেটা তোমাদের রিটেনে আসে ভাই ভাই ধরে, সেটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। আচ্ছা, আমরা পরে আসতেছি। তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজের পরে আরো কি বলবো আমরা? হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, পালমোনারি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ আর ইসকেমিক হার্ট ডিজিজ। তাহলে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে প্যাথোলজিতে তোমাদের জন্য লাগবে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে টেট্রালজি অফ ফ্যালট করতে হবে, আর ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে আছে এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনা পেক্টোরিস, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেলিউর, আর সাডেন কার্ডিয়াক ডেথ। হ্যাঁ, এখন ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনা পেক্টোরিস এই দুইটাই বেশি আসে পরীক্ষায়, রিটার্নও আসে ভাইভাও ধরে। আচ্ছা, তাহলে আমরা ওগুলো ডিটেলস একটু পড়বো। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে আমরা ডিটেলস পড়বো হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, যেটা ভাই ভাই ধরে, এর কম্পোনেন্টগুলো কি কি, রিটার্নও আসে শর্ট নোট, কম্পোনেন্ট অফ টেট্রালজি অফ ফ্যালট। হ্যাঁ, কি কি আছে? চারটা কম্পোনেন্ট, এটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজ। এটা কেন হয়, কিভাবে হয়? এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিফেক্ট, তাই না? হার্টের যে ইনফান্ডিবুলার সিস্টেম, যেখান থেকে ডেভেলপ হয়, সেখানে ডিফেক্ট হয়, ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্ট অফ অ্যান্টেরিয়র সুপ্রিয়র ডিসপ্লেসমেন্ট অফ ইনফান্ডিবুলার সিস্টেম, এর জন্য এই চারটা কম্পোনেন্ট হয়, টেটালজি অফ ফ্যালট হয়। কি কি হয়, কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, একটা হচ্ছে সাব পালমোনারি স্টেনোসিস, যেটাকে বলে অবস্ট্রাকশন অফ রাইট ভেন্টিকুলার আউটফ্লো ট্রাক্ট, তারপরে ওভাররাইডিং অফ দি অর্টা, আর রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি। তাহলে কম্পোনেন্ট অফ টেটালজি অফ ফ্যালট হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, সাব পালমোনারি স্টেনোসিস, ওভাররাইডিং অফ দি অর্টা, আর রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি। কেন হয় অবশ্যই বলবা, অ্যান্টেরিয়র সুপ্রিয়র ডিসপ্লেসমেন্ট অফ ইনফান্ডিবুলার সেপ্টাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস জিজ্ঞাসা করে টেট্রালজি অফ ফ্যালোসে, সেটা হচ্ছে আমরা যদি এক্সরে করি, এক্সরেতে হার্টটা কেমন দেখব, কি শেপ দেখব, এটা ভাইবা কোশ্চেন। বুট শেপড হার্ট, বুট, বুট জুতা, বুট শেপড হার্ট হয় এক্সরের মধ্যে আমরা দেখব। তাহলে ওটা কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে টেট্রালজি অফ ফ্যালটটা পড়লেই হবে। এবার আসো ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই একদম ডিটেলস ধরে। আচ্ছা, ইসকেমিক হার্ট ডিজিজ কাকে বলে? হ্যাঁ, এটা একটা গ্রুপ অফ ডিজিজ, যেটাকে না হয় ইমব্যালেন্স বিটুইন কার্ডিয়াক ডিমান্ড অ্যান্ড পালমোনারি সাপ্লাই অফ অক্সিজেনেটেড ব্লাড, এটার জন্য ইসকেমিক হার্ট ডিজিজ হয়। হ্যাঁ, এটা কেন হচ্ছে, প্যাথোজেনেসিস কি? এটা হচ্ছে প্যাথোজেনেসিস ইনসাফিসিয়েন্ট করোনারি পারফিউশন রিলেটেড টু কার্ডিয়াক ডিমান্ড ডিউ টু ক্রনিক প্রোগ্রেসিভ অ্যাথেরোস্ক্লেরোটিক ন্যারোয়িং অফ দি করোনারি আর্টারিস। করোনারি আর্টারিসে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জের জন্য প্রোগ্রেসিভ, যখন না যত বেশি ন্যারো হবে তত বেশি ডিজিজটা হবে, অ্যান্ড ভেরিয়েবল ডিগ্রি অফ সুপার ইম্পোজ অ্যাকিউট প্লাক চেঞ্জ, থ্রোম্বোসিস অ্যান্ড ভ্যাসোস্পাজম। সাথে কি থাকবে? অ্যাকিউট প্লাক চেঞ্জ, থ্রোম্বোসিস অ্যান্ড ভ্যাসোস্পাজম অফ করোনারি আর্টারিস, যার ফলে ন্যারো হয়ে যাবে করোনারি আর্টারিটা, সাপ্লাই ব্লাড সাপ্লাই দিতে পারবে না, ওই জায়গাটাতে কি হবে তখন? নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস হয়ে গেলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ডেভেলপ করবে, ঠিক আছে?
এখন মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন তাহলে কাকে, এটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের প্যাথোজেনেসিস। ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে আমরা চারটা বললাম, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, অ্যানজাইনা পেক্টোরিস, একটা হচ্ছে যে পাশে আসলো ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেলিউর অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ। ঠিক আছে, এখন মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন কাকে বলে? মায়োকার্ডিয়াক ইনফ্যাকশন হচ্ছে ডেথ অফ কার্ডিয়াক মাসেল ডিউ টু প্রলং সিভিয়ার ইসকেমিয়া। ডেথ অফ কার্ডিয়াক মাসেল ডিউ টু প্রলং সিভিয়ার ইসকেমিয়া, এটা কেন হয় মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন? ওই যে বললাম আর্টারি, করোনারি আর্টারি ন্যারোয়িং হয় ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য। এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি, ওটা আসতেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য করোনারি আর্টারি ন্যারো হয়ে যায়, সাথে সাথে কি হয় এখানে প্লাক চেঞ্জ, অ্যাকিউট প্লাক চেঞ্জ হয়, থ্রোম্বোসিস হয়, ভেজোস্পাজম হয়, তারপরে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়, এগুলো হওয়ার পরে আর্টারিটা চিকন হয়ে যায়, হ্যাঁ, বা ব্লক হয়ে যায়, তখন ওই জায়গায় ব্লাড সাপ্লাই পায় না, অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই না পাওয়ার জন্য নেক্রোসিস হয়, মায়োকার্ডিয়াল ওই জায়গাটার মাসেলে ইসকেমিয়া ডেভেলপ করে। এটা আবার দুই ধরনের, এটা হচ্ছে প্যাথোজেনেসিস, এটা দুই ধরনের, টু টাইপস, ট্রান্সমুরাল আর সাব ইন্ডোকার্ডিয়াল। ট্রান্সমুরাল এমআইটাতে হোল থিকনেস অফ দ্য ভেন্ট্রিকুলার ওয়াল ইসকেমিয়া ডেভেলপ করে, নেক্রোসিস হয়ে যায়। আর সাব ইন্ডোকার্ডিয়ালে ইনার ভেন্টিকুলার, 1/3 ইনার ভেন্টিকুলার ওয়ালে ইসকেমিয়া ডেভেলপ করে। আচ্ছা, এখান থেকে যেটা তোমাদের রিটেনে আসে, মায়োকার্ডিয়াল ইনফেকশন কাকে বলে? প্যাথোজেনেসিস, মরফোলজিক্যাল চেঞ্জ। মরফোলজিক্যাল চেঞ্জটা তোমরা রবিনস থেকে পড়বা, সুন্দর একটা চার্ট করে দেওয়া আছে, আওয়ার্স টু মান্থ পর্যন্ত কি কি চেঞ্জ হয়, হ্যাঁ, 0 to ½ hours এর মধ্যে কি হয়, ½ hour to 4 hours, আওয়ার্স টু উইক, উইক টু মান্থ, সুন্দর করে মরফোলজিক চেঞ্জটা দেওয়া আছে, গ্রসলি কেমন হবে আর মাইক্রোস্কোপের নিচে আমরা কি কি পাবো, এটা রিটেনে আসে। ভাই ভাই অত বেশি ধরে না, কিন্তু রিটেনে এটা আসে, অল্টারনেটিভ করে এটা আসে, 1 বছরের, 1 বছর বাদ দিয়ে আরেক বছর কিন্তু মরফোলজিক্যাল চেঞ্জ অফ এমআই আসে। এটা সুন্দর করে ওই চার্টটা তোমরা মুখস্থ করে ফেলবা। আর বলে ভাই ভাই যেটা ধরে, টাইপ, ট্রান্সমোডাল, সাব ইন্ডোকার্ডিয়াল। সাব ইন্ডোকার্ডিয়াল কখন বলবো, যে বললাম ইনার 1/3 অফ দা ভেন্ট্রিকুলার ওয়াল যখন ইসকেমিক হবে, আর ট্রান্সমোরাল হোল থিকনেস অফ দা ভেন্ট্রিকুলার ওয়াল। ঠিক আছে, এখন আমরা ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস কি পড়বো, কি করবো আমরা এমআই জন্য? একটা সবার আগেই আমরা ট্রোপোনিন আই করতে দেই, কার্ডিয়াক ট্রোপোনিন আই, হ্যাঁ, কার্ডিয়াক ট্রোপোনিন আই, তারপরে করতে দেই একটা রুটিন ব্লাড এক্সামিনেশন করি, এনজাইম দেখি আর ইসিজি করি। হ্যাঁ, এনজাইমের মধ্যে কি কি এনজাইম করা হয়, ক্রিয়েটিনিন কাইনেস, সিকেএমবি, তারপরে এলডিএস, হ্যাঁ, এসজিওটি, এই এনজাইমগুলো এলিভেশন হয়, বেড়ে যায়, আর স্পেসিফিক হচ্ছে কার্ডিয়াক ট্রোপোনিন আই, এটা 24 ঘন্টার মধ্যে পিক হয়, তারপরে 2 থেকে 4 দিনের মধ্যে এটা আবার ফল করতে থাকে, পরে ফলে 4 দিন পর যদি আমরা করি ট্রোপোনিন আই নেগেটিভ পাবো। সেজন্য কার্ডিয়াক ট্রোপোনিন আই হচ্ছে অ্যাকিউট এমআই এর একটা স্পেসিফিক মার্কার। হ্যাঁ, তারপর ইকোকার্ডিওগ্রাফি করব, আর হচ্ছে রুটিন ব্লাড এক্সামিনেশন, রুটিন ব্লাড এক্সামিনেশন করলে আমরা ইনফ্লামেশনের ফিচার পাবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। ঠিক আছে, তাহলে এমআই থেকে আর কি করবো, কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হতে পারে এমআই জন্য? কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, কার্ডিওজেনিক শক, হ্যাঁ, রাপচার অফ কোয়াড্রাটিজিনিয়ান প্যাপিলারি মাসেল, রাপচার অফ সেপ্টাম, পেরিকার্ডাইটিস, মুরাল থ্রোম্বাস ফর্মেশন, মুরাল থ্রোম্বাস ফর্মেশন হতে পারে। তাহলে এই যে এই যে কমপ্লিকেশন গুলো হয় এমআই তে, তাহলে এমআই থেকে কি কি পড়লাম আমরা, এমআই কাকে বলে? প্যাথোজেনেসিস, মরফোলজিক্যাল চেঞ্জটা তোমরা চারটা পড়বা রবিনস থেকে, টাইপ, ল্যাব ডায়াগনোসিস আর কমপ্লিকেশন, এই কয়েকটা জিনিস বলতে পারলেই হবে। তারপরে আসো অ্যানজাইনা, অ্যানজাইনা পেক্টরিস কাকে বলে? অ্যানজাইনা পেক্টরিস হচ্ছে ক্যারেক্টারাইজড বাই প্যারক্সিসমাল অ্যান্ড ইউজুয়ালি রিকারেন্ট অ্যাটাক্স অফ সাবস্টানাল অর প্রিকর্ডিয়াল চেস্ট ডিসকমফোর্ট কজড বাই ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। ট্রানজিয়েন্ট হচ্ছে 15 সেকেন্ড টু 15 মিনিট, দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট ইনডিউস মায়োসাইট নেক্রোসিস, এটা হচ্ছে এনজাইনা পেক্টোরিস। হ্যাঁ, নেক্রোসিস হবে না, কিন্তু ট্রানজিয়েন্ট একটা অ্যাটাক হবে। কি কি টাইপ আছে, স্টেবল, প্রিন্স মেটাল আর আনস্টেবল। ঠিক আছে, এখন স্টেবল এনজাইনা কাকে বলে? স্টেবল এনজাইনাটা হচ্ছে
যখন ফিজিক্যাল এক্সার্শন বা ইমোশনাল এক্সাইটমেন্টে পেইন অর ডিসকমফোর্ট, চেস্ট ডিসকমফোর্ট অর পেইন হবে, সেটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা। এটার কারণ হচ্ছে করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ এর জন্য যখন ন্যারোয়িং হয়ে যায়, হ্যাঁ, ব্লাড সাপ্লাই একটা কমে আসে, তখন ট্রানজিয়েন্ট যে অ্যাটাকটা হয় সেটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা। সেটা যদি আমরা ইসিজি করি, আমরা তাহলে দেখবো এসটি সেগমেন্ট ডিপ্রেসড, ডিপ্রেশন অফ এসটি সেগমেন্ট পাবো স্টেবল অ্যানজাইনাতে। আর প্রিন্স মেটাল অ্যানজাইনা যেটা, সেটা হচ্ছে করোনারি আর্টারি ভ্যাসোস স্পাজম হওয়ার জন্য এই এই পেনটা হয় তখন। আর এই পেনটা রেস্টে থাকলেও হবে, রিকারেন্ট প্রিন্স মেটাল অ্যানজাইনার পেনটা রেস্টে থাকলেও হয়। আর এটা যদি আমরা ইসিজি করে দেখি, দেখবো এসটি সেগমেন্ট নর্মাল আছে, ডিপ্রেশন নাই, পার্থক্য গুলা। আর আনস্টেবল অ্যানজাইনা, এটা হচ্ছে সামান্য একটু এক্সার্শনই হয়, আবার রেস্টে থাকলেও হয়, রিকারেন্ট হয়, আর ডিউরেশনটা একটু প্রলংড হয়। হ্যাঁ, এটাকে প্রি ইনফাকশন অ্যানজাইনা বলে। এটা সাধারণত ফলো করে মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই আনস্টেবল অ্যানজাইনা থেকে তারপরে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে যায়, এই জন্য এটাকে প্রি ইনফাকশন বলে। এটা রেস্টে থাকলেও ওই পেইনটা হবে, আবার সামান্য এক্সার্শনই হবে। আর এটাও তো আমরা ইসিজি করলে এসটি সেগমেন্টটা, স্ট্রেস ডিপ্রেশন অফ এসটি সেগমেন্ট পাবো। আচ্ছা, আরেকটা যেটা ধরে, এই স্টেবল মানে আনস্টেবল অ্যানজাইনা তিনটা ডিফারেন্স ধরে ইসিজি ফাইন্ডিংস গুলো বলতে বলে। আর হচ্ছে কি কি পেইন গুলো কিরকম হয় অ্যানজাইনাতে, পেশেন্ট কি বলবে, পেশেন্ট বলবে একটা মনে হচ্ছে কেউ বুকের মধ্যে চাপ দিচ্ছে বা কেউ চাকু মেরে দিচ্ছে, স্ট্যাবিং, চকিং, স্কুইজিং, কনস্ট্রিক্টিং টাইপ পেইন হয় অ্যানজাইনাতে। ঠিক আছে, তাহলে এটুকু অ্যানজাইনা থেকে জানলে হবে। এরপরে আসো অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কাকে বলে? অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে ইট ইস এ টাইপ অফ আর্টারিওস্ক্লেরোসিস, আর্টারিওস্ক্লেরোসিস কজড বাই ফর্মেশন অফ সাব ইন্টিমাল অ্যাথেরোমা। হ্যাঁ, সাব ইন্টিমাল অ্যাথেরোমা। অ্যাথেরোমা জিনিসটা কি? অ্যাথেরোমা হচ্ছে একটা ফাইব্রোফ্যাটি প্ল্যাক ফর্মড উইথিন ইন্টিমা, ভেসেলের যে ইন্টিমা আছে না সেখানে, হ্যাভিং এ কোর অ্যান্ড ফাইব্রাস ক্যাপ। তাহলে অ্যাথেরোমা একটা ফাইব্রোফ্যাটি প্ল্যাক ফর্মেশন হয় আর্টারির মধ্যে, ঠিক আছে, সেটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অ্যাথেরোমাটার মধ্যে কি কি থাকে, এটা হচ্ছে রিটেনে আসে, সুন্দর করে বলতে হয় যে কম্পোজিশন অফ অ্যাথেরোমা কি কি থাকে। বাইরে থাকে একটা ফাইব্রাস ক্যাপ, আর ভিতরে থাকে একটা স্ট্যাটিক কোর। হ্যাঁ, কোর থাকে, ফাইব্রোফেটিক প্ল্যাক তো ফর্ম উইথিন ইন্টিমা হ্যাভিং এ কোর অ্যান্ড ফাইব্রাস ক্যাপ, এটা অবশ্যই ভাইবার বলতে হবে, এবং রিটেনও আসে। তাহলে ফাইব্রাস ক্যাপটার মধ্যে কি কি থাকে, আর ভিতরে যে ফ্যাটিক কোর এর মধ্যে কি কি থাকে? ফাইব্রাস ক্যাপের কম্পোজিশন হচ্ছে স্মুথ মাসল সেল থাকে, ফোম সেল থাকে, ম্যাক্রোফেজ থাকে, তারপরে থাকে লিম্ফোসাইট থাকে, তারপরে কোলাজেন থাকে, ইলাস্টিন থাকে, প্রোটিওগ্লাইকেন্স থাকে, এগুলো মিলে হয় ফাইব্রাস ক্যাপ। ঠিক আছে, মনে থাকবে স্মুথ মাসল সেল, তারপরে ফোম সেল, ম্যাক্রোফেজ, কোলাজেন, ইলাস্টিন, প্রোটিওগ্লাইকেন, আবার নতুন নতুন ভেসেলও তৈরি হয় এখানে, নিওভাস্কুলারাইজেশন যেটা বলে, এগুলো মিলে ফাইব্রাস ক্যাপটা তৈরি হয়। আর ভিতরে থাকে ফ্যাটি কোর, ফ্যাটি কোরটার মধ্যে কি থাকে? কোলেস্টেরল, কোলেস্টেরল ক্রিস্টাল থাকে, এখানেও ফোম সেল থাকে। ঠিক আছে, কোলেস্টেরল ক্রিস্টাল আর ফোম সেল থাকে, সেলুলার ডেবরিজ থাকতে পারে। তাহলে এটা সুন্দর করে বলতে পারতে হবে ফাইব্রাস ক্যাপ আর কোর কি কি মিলে তৈরি হয়। তাহলে আমরা বুঝতেছি অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি, ইট ইস এ টাইপ অফ আর্টারিওস্ক্লেরোসিস কজড বাই ফর্মেশন অফ সাম ইন্টিমাল অ্যাথেরোমা। এই অ্যাথেরোমাটা ফাইব্রোফ্যাটি একটা প্ল্যাক যেটা ইন্টিমার মধ্যে হয়, এবং এটার মধ্যে একটা কোর থাকে, বাইরে ফাইব্রাস ক্যাপ থাকে, কম্পোজিশনও বললাম। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিসটা কাদের হয়? এটা দুই ধরনের ফ্যাক্টর আছে, মডিফাইবল আর নন মডিফাইবল, মেজর মাইনর ফ্যাক্টর বলে। রিস্ক ফ্যাক্টর এটা রিটেনে আসে, রিস্ক অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে রিটেনে আসে রিস্ক ফ্যাক্টর অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, প্যাথোজেনেসিস অ্যান্ড মর্ফোলজি অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি কি আছে, এটা খুব আসে, এটা ভাইবাও ধরে, মডিফাইবল, নন মডিফাইবল। ঠিক আছে, প্রথমে আসুন নন মডিফাইবল কি কি রিস্ক ফ্যাক্টর আছে। একটা হচ্ছে এজ, তারপর একটা হচ্ছে সেক্স। এজ হচ্ছে এলডারলিতে 40 বছরের পরে, সাধারণত সেক্স হচ্ছে মেল জেন্ডারদের বেশি হয়। হ্যাঁ, তারপরে
জেনেটিক অ্যাবনর্মালিটি যদি কোনো থাকে, হ্যাঁ, তারপরে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, এই চারটা হচ্ছে নন মডিফায়েবল, এজ, সেক্স, জেনেটিক অ্যাবনর্মালিটিস আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, এই চারটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। তারপরে আসো মডিফায়েবল, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে কি কি আছে, হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, সিগারেট স্মোকিং, ঠিক আছে, এই চারটা বলতে পারলেই হবে। হাইপারলিপিডেমিয়া, হাইপার কোলেস্টেরেমিয়া, তারপরে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, আর কি বললাম, সিগারেট স্মোকিং, ইনফ্লামেশন, এগুলা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এগুলো রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার আসো প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস অ্যান্ড মর্ফোলজি। মর্ফোলজি হচ্ছে যে অ্যাথেরোমার মর্ফোলজিটা যেটা আমরা দেখি, অ্যাথেরোমা, ফাইব্রাস ক্যাপ অ্যান্ড কোর, ওটাই হচ্ছে এটার মর্ফোলজি। আর প্যাথোজেনেসিসটা সুন্দর করে ছবি এঁকে তোমরা রবিস থেকে এটা রিটেনে লিখবা, সুন্দর করে দেওয়া আছে, 7টা পয়েন্ট করে দেওয়া আছে চারটা ছবির মাধ্যমে, সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস এর প্যাথোজেনেসিস, এটা তোমরা পড়ে নিবা, রিটেনে আসে বলে দিচ্ছি আমি বারবার করে, যেগুলো রিটেনে আসে আমি বলে দিচ্ছি। তাহলে রিটেনে এখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে কি কি আসে, মর্ফোলজি, মর্ফোলজি বললে ফাইব্রাস ক্যাপের, ফাইব্রাস ক্যাপ এন্ড কোর এর মর্ফোলজিটা বলবা, মানে অ্যাথেরোমার। প্যাথোজেনেসিসটা সুন্দর করে ছবি এঁকে 7টা পয়েন্ট আছে সেটা পড়ে ফেলবা। আর আসে আসে হচ্ছে রিস্ক ফ্যাক্টর, মডিফাইবল, নন মডিফাইবল, কমপ্লিকেশন। অ্যাথেরোমাটা কিন্তু সুন্দর করে ব্লাড ফ্লো দিয়ে আবার সরে যায়, সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে ইমবোলাই হিসাবে অন্য জায়গায় গিয়ে আবার আটকায় যায়, এই জন্য এটার অনেক কমপ্লিকেশন হয়। ওই অ্যাথেরোমাটার মধ্যে কিছু কিছু চেঞ্জ হতে পারে, ক্যালসিফিকেশন হয়, আলসারেশন হয়, ফিসারিং হয়, হ্যাঁ, আবার ওটার মধ্যে সুপার ইম্পোজ থ্রোম্বাস ফর্মেশন হয়, হেমোরেজ হয়, অ্যানিউরিজমাল ডাইলেশন হয়, ইম্বোলিজম ফর্মেশন হয়, এগুলো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আর কমপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা করব আর এই কার্ডিওভাস্কুলার থেকে আর লাগবে হচ্ছে আমাদের রিউমাটিক ফিভার অ্যান্ড রিউমাটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, রিউমাটিক ফিভার থেকে যেটা আসে, রিউমাটিক ফিভার কাকে বলে, ইটস অ্যান অ্যাকিউট রিকারেন্ট ইনফ্ল্যামেটরি ডিজিজ প্রিন্সিপাল অফ চিলড্রেনদের হয়, দ্যাট ফলোস এ ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন উইথ গ্রুপ এ স্ট্রেপটোকক্কাই। হ্যাঁ, কাদের হয়, রিউমাটিক ফিভার ইজ অ্যান অ্যাকিউট রিকারেন্ট ইনফ্ল্যামেটরি ডিজিজ প্রিন্সিপালি অফ চিলড্রেন দ্যাট ফলোস এ ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন উইথ গ্রুপ এ স্ট্রেপটোকক্কাই। রিউমাটিক ফিভারে কি কি হয়, ফিভার ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফিভার, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ লার্জ জয়েন্টস, কার্ডাইটিস, সাবকিউটেনিয়াস নডিউলস, এরাইথেমা মার্জিনেটাম অফ স্কিন আর সিডেনহাম কোরিয়া, এই কয়েকটা নাম বলতে পারতে হবে। রিউমাটিক ফিভারে কি কি হয়, ফিভার, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস হয় লার্জ জয়েন্টে, কার্ডাইটিস, সাবকিউটেনিয়াস নডিউলস, এরাইথেমা মার্জিনেটাম অফ স্কিন আর সিডেনহাম কোরিয়া। তাহলে রিউমাটিক ফিভার কোন কোন অর্গানে ইনভলভ, জিজ্ঞাসা করে কোন কোন অর্গানে ড্যামেজ করে, কোন কোন অর্গানে সমস্যা করে রিউমাটিক ফিভার, তাহলে লাস্ট জয়েন্ট একটা, হার্ট, কার্ডাইটিস হার্টে হচ্ছে, স্কিনে হচ্ছে, এরাইথেমা মার্জিনাটাম নডিউলস, তারপরে আর কোথায় হয়, কিডনিতেও হয়, কিডনিতে নেফ্রাইটিস হয়, ঠিক আছে, তাহলে এগুলোতে অ্যাটাক করে রিউমাটিক ফিভার। এর প্যাথোজেনেসিস কি, প্যাথোজেনেসিস হচ্ছে অ্যাকিউট রিউমাটিক ফিভার রেজাল্ট ফ্রম হোস্ট ইমিউন রেসপন্স টু গ্রুপ এ স্ট্রেপটোকক্কাল অ্যান্টিজেন দ্যাট ক্রস রিঅ্যাক্ট উইথ হোস্ট প্রোটিন। হ্যাঁ, ক্রস রিঅ্যাক্ট অ্যান্টিবডি স্ট্রেপটোকক্কাল ইনফেকশন আর অ্যাসোসিয়েটেড উইথ কি কি হবে, এর জন্য ওই যে বললাম লাস্ট জয়েন্টে আর্থ্রাইটিস হবে, হার্টে কার্ডাইটিস হবে, কিডনিতে নেফ্রাইটিস আর স্কিনে এরাইথেমা মার্জিনেটাম, এটা খুব ধরে। তাহলে রিউমাটিক ফিভার থেকে তোমাদের এখানে ধরবে, রিউমাটিক ফিভার কাদের বেশি হয়, ভাই ভাই ধরে চিলড্রেনদের, কোন অর্গানিজম এর জন্য হয়, গ্রুপ এ স্ট্রেপটোকক্কাই, এখানে কোন কোন অর্গানে অ্যাফেক্ট করে, লাস্ট জয়েন্ট যেখানে হয় পলিআর্থ্রাইটিস, তারপরে হার্ট যেখানে হয় কার্ডাইটিস, কিডনিতে নেফ্রাইটিস, স্কিনে এরাইথেমা মার্জিনাটাম, এই কয়টা বলতে পারলে এনাফ। ঠিক আছে, মর্ফোলজি, মর্ফোলজিতে আমরা কি পাবো, এই মর্ফোলজিটা রিটেনে আসে বা শর্ট নোট, অ্যাশোক বডি, অ্যাশোক বডির একটা শর্ট নোট আসে রিটেনে। তাহলে মর্ফোলজি কি,
এখানে একটা ফোকাল ইনফ্লামেটরি লেশন ফাউন্ড ইন ডিফারেন্ট টিস্যু, ডিফারেন্ট টিস্যু যে বললাম হার্ট, কিডনি, স্কিন, জয়েন্ট, হ্যাঁ, তাহলে একটা ইনফ্লামেটরি লেশন পাবো ফাইন্ড ইন ডিফারেন্ট টিস্যু। ডিস্টিংটিভ লেশন অকার্স ইন হার্ট, হার্টের মধ্যে কি হয়, অ্যাশোক বডি ফর্মেশন হয়। এই অ্যাশোক বডি জিনিসটা কি, একটা ডিফিউজ ইনফ্লামেশন অ্যান্ড অ্যাশোক বডিজ মে বি ফাউন্ড ইন এনি অফ থ্রি লেয়ার্স অফ দি হার্ট, তিনটা লেয়ারের মধ্যেই থাকতে পারে, যার ফলে প্যানকার্ডাইটিস ডেভেলপ করে। প্যানকার্ডাইটিস কি, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, তিনটা মিলেই হয় প্যানকার্ডাইটিস। এখানে অ্যাশোক বডির ইনফ্লামেশন অ্যান্ড অ্যাশোক বডি থাকবে, সেজন্যই হয় প্যানকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। হ্যাঁ, এই অ্যাশোক বডিটা জিনিসটা কি, এটার মধ্যে সেল থাকে, টি লিম্ফোসাইট থাকে, আর বড় বড় হিস্টিওসাইট থাকে, প্লাম্প হিস্টিওসাইট। এই প্লাম্প হিস্টিওসাইটের আবার একটা নাম আছে অ্যানিস্কো সেল বলে, সাধারণত অ্যানিস্কো সেল থাকে। এই কয়েকটা জিনিস মিলেই হয় অ্যাশোক বডি। অ্যাশোক বডির মধ্যে থাকে টি লিম্ফোসাইট, প্লাম্প হিস্টিওসাইট, আর প্লাজমা সেল, এই তিনটা মিলে হয় অ্যাশোক বডি। প্লাম্প হিস্টোসাইটের আর একটা নাম অ্যানিস্কো সেল। তাহলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে অ্যাশোক বডির সম্বন্ধে একটা শর্ট নোট আসে। শর্ট নোট আসলে তোমরা অ্যাশোক বডি কিসে পাই আমরা, হার্টে, অ্যাশোক বডির কম্পোজিশন বলে দিবে, কম্পোনেন্ট বলে দিবা, এবং কখন হয় ইন রিউমাটিক ফিভার, ঠিক আছে, গ্রুপ এ স্ট্রেপটোকোকা ইনফেকশনের জন্য। তাহলে মরফোলজি অফ রিউমাটিক ফিভার বললে তোমরা ডিফারেন্ট লিশন পাবো, আমরা ডিফারেন্ট টিস্যুতে কি লিশন পাবো, কি ধরনের লিশন, ইনফ্লামেটরি লিশন, এবং কি কি সেল থাকতে পারে, কমনলি লিম্ফোসাইট থাকে। এখন হার্টে আমরা ওই যে বললাম তিনটা লেয়ারই পেতে পারি, যার ফলে হার্টে প্যানকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এই অ্যাশোক বডি পাবো, এই অ্যাশোক বডি তাহলে কম্পোনেন্ট টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, আর প্লাম্প হিস্টিওসাইট যার নাম অ্যানিস্কো সেল। আচ্ছা, এবার আরেকটা পড়তে হবে হার্ট থেকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কাকে বলে, ইট ইজ এ মোস্ট সিরিয়াস ইনফেকশন ক্যারেক্টারাইজড বাই কোলোনাইজেশন অর ইনভেশন অফ এন্ডোকার্ডিয়াম অর হার্ট ভালভস বাই মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট লিডিং টু ফর্মেশন অফ অর্গানিজম লেডেন ফ্রায়াবল ভেজিটেশন। আচ্ছা, রিউমাটিক ফিভারে যেমন একটা টার্ম পড়লো অ্যাশোক বডি, অ্যাশোক বডি আমরা পাচ্ছি হার্টে তিনটা লেয়ারে, এখানে একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ফর্মেশন হয় হার্ট ভালভে, হার্ট ভালভের মধ্যে একটা ফর্মেশন হয় যেটার নাম ভেজিটেশন। ভেজিটেশন জিনিসটা কি, ভেজিটেশন জিনিসটা হচ্ছে একটা ফ্রায়াবল লেশন, হ্যাঁ, যেটার মধ্যে কম্পোনেন্ট থাকে ফিব্রিন, ইনফ্লামেটরি সেল, ব্যাকটেরিয়া অর আদার অর্গানিজম। এটা কোথায় হয়, অ্যাওর্টিক অ্যান্ড মাইট্রাল ভালভে সাধারণত ভেজিটেশন ফর্মেশন হয়। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ক্রাইটেরিয়া হচ্ছে ভেজিটেশন। রিউমাটিক ফিভারের মধ্যে আমরা পাচ্ছি, হার্টের মধ্যে পাচ্ছি যেমন অ্যাশোক বডি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর মধ্যে আমরা হার্টে, হার্ট ভালভে পাচ্ছি সাধারণত ভেজিটেশন। অ্যাশোক বডি কমনলি আমরা পাই হার্টের লেয়ারে, আর এখানে আমরা পাচ্ছি সাধারণত কোথায়, হার্ট ভালভে কমনলি পাই, অ্যাওর্টিক অ্যান্ড মাইট্রাল ভালভে। অ্যাশোক বডির কম্পোনেন্ট আমরা বললাম টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, আর অ্যানিস্কো সেল, প্লাম্প হিস্টোসাইট যেটা। ভেজিটেশনের কম্পোনেন্ট হচ্ছে, ভেজিটেশনটা ফ্রায়াবল, হ্যাঁ, একটা বাল্কি ডিস্ট্রাকটিভ লেশন, কন্টেন্স ফিভ্রিন, ইনফ্লামেটরি সেল, ব্যাকটেরিয়া আর আদার অর্গানিজম। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে একটা, এটা কেন হয়, ইনফেকশনের জন্য, ক্যারেক্টারাইজড বাই কোলোনাইজেশন অর ইনভেশন অফ এন্ডোকার্ডিয়াম অর হার্ট ভালভস বাই মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট লিডিং টু ফর্মেশন অফ অর্গানিজম লেডেন ফেব্রাইল ভেজিটেশন কল্ড ইনফেক্টিভ ভেজিটেশন। ঠিক আছে, তাহলে এটা ক্লিনিক্যালি দুই ধরনের হয়, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস আর সাব অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, কি কি হয়, কাদের বেশি হয় এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সাধারণত যাদের রিউমাটিক হার্ট ডিজিজ থাকে এবং কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, এদের সাধারণত ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করে বা ইনফেকশন। কজেটিভ এজেন্ট, কি কি এজেন্ট দিয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, তো হচ্ছে অ্যাকিউট যেটা সেটা কমনলি হয় স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে, আর সাব অ্যাকিউট যেটা সেটা হয় স্ট্রেপটোকক্কাস ভিরিডেন্স আর স্ট্রেপটোকক্কাস ফিকালিস। মনে রাখবা, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস হয় সাধারণত স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে, আর সাব অ্যাকিউটটা হয় স্ট্রেপটোকক্কাস ভিরিডেন্স অ্যান্ড স্ট্রেপটোকক্কাস ফিকালিস দিয়ে। তাহলে রিউমাটিক ফিভার হয় গ্রুপ এ স্ট্রেপটোকক্কাই দিয়ে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় স্ট্রেপটোস্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে অ্যাকিউট, সাব অ্যাকিউট হয় স্ট্রেপটোকক্কাস ভিরিডেন্স স্ট্রেপটোকক্কাস ফিকালিস।
রিউমাটিক ফিভারের অ্যাসোবডি ফর্মেশন হয় ইনভেক্টিভ এন্ডোকার্ডাইটিসে ভেজিটেশন ফর্মেশন, ভেজিটেশনটা ফ্রায়াবেল, সেজন্য এটা কি করে এম্বোলাই ফর্মেশন করে, ব্লাড ফ্লো দিয়ে চলে যায় বিভিন্ন জায়গায়, ফলে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। যে অর্গানে গিয়ে যায় এম্বোলাই ফর্মেশন করে সেখানে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে, যেমন ভাল্ব থেকে বের হয়ে অন্য কোথাও চলে গেলে, যেমন কিডনিতে যদি যায়, তারপরে লিভারে চলে যায়, তারপরে ব্রেইনে চলে যায়, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এম্বোলাই ফর্মেশন করে ইসকেমিয়া ডেভেলপ করে। তাহলে কমপ্লিকেশনের মধ্যে কমন কমপ্লিকেশন হতে পারে কার্ডিয়াক কমপ্লিকেশন, ইম্বোলিক, ইম্বোলিক কমপ্লিকেশন ওই যে বললাম যেখানে যেখানে যায় সেখানে সেখানে ইসকেমিয়া তৈরি করে, মেটাস্টাটিক কমপ্লিকেশন আর রেনাল কমপ্লিকেশন। মেটাস্টাটিক কমপ্লিকেশন সাধারণত ইম্বোলিক কমপ্লিকেশনের মধ্যে মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়ে ইনফেকশন করে, এই জন্য এটাকে বলে মেটাস্টাটিক ইনফেকশন। আর হচ্ছে রেনাল কমপ্লিকেশন কিডনিতে গিয়েও ইনফেকশন তৈরি করে, এই হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে এইটুকু জানলেই তোমাদের হবে, এটুকু পড়লেই তোমাদের হবে, এগুলোই রিটেনে ভাই ভাই আসে। তাহলে আমি আরেকবার একটু বলি আমরা কি কি পড়বো এখান থেকে। সাধারণত হার্ট ডিজিজ কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে ধরলে, যে কোনো অর্গান যে কোনো সিস্টেম থেকে ধরলে প্রথমেই জিজ্ঞাসা করে ডিজিজ, এখানে কোন কোন ডিজিজ হতে পারে। তাহলে তোমরা কনজেনিটাল থেকে শুরু করবা হার্ট ডিজিজে, কনজেনিটালে আবার তিনটা ভাগে সুন্দর করে ভাগ করে বলবা। আর এখানকার এই কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে টেট্রালজ অফ থ্যালাসটাই বেশি ধরে, তারপরে বলবা ইসকেমিক হার্ট ডিজিজ যে কম্পোনেন্ট গুলো ধরে চারটা, কম্পোনেন্ট দুটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চারটার মধ্যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন অ্যান্ড এনজাইনা পেকটোরিস, এই দুটা রিটেনও আসে ভাইভাও ধরে। এমআই রিটেনের মধ্যে সবচেয়ে বেশি আসে প্যাথোজেনেসিস আর মরফোলজিক্যাল চেঞ্জ, যে বললাম চার্ট করে দেওয়া আছে, আওয়ার্স টু উইকস টু মান্থ সুন্দর করে একটা দেওয়া আছে, ওই চারটা মুখস্থ করবা। আর ল্যাব ডায়াগনোসিস কি করতে দেই আমরা, ট্রোপোনিন আই, কার্ডিয়াক ট্রোপোনিন আই, ট্রোপোনিন আইও তোমরা ঠিক মতো বলতে পারো না। এক স্টুডেন্ট রিটেনের ট্রোপোনিন আই লিখছে ট্রোপোনিন ইউআইই, ঠিক আছে শুনে শুনে লিখছে আর কি। তারপরে এনজাইনা পেক্টোরিস এর টাইপ গুলো আসে, টাইপ গুলোর প্রত্যেকটারই ইসিজি চেঞ্জ, অ্যাথেরোস্ক্লেরোসিস এর প্যাথোজেনেসিস আর মরফোলজি, রিস্ক ফ্যাক্টর মডিফাইবল নন মডিফাইবল, আর আসে রিউমাটিক ফিভার যেটা আমি বললাম, শর্ট নোট আসে অ্যাসোবডি, ভেজিটেশন, তারপরে কমপ্লিকেশন, হ্যাঁ মরফোলজি, আর আসে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ভেজিটেশনটা টাইপ, পজিটিভ অর্গানিজম আর কমপ্লিকেশন। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্বন্ধে এইটুকু জানলে তোমাদের হবে, ঠিক আছে? শুধু যেটুকু পরীক্ষার জন্য লাগে তোমাদের আমি সেটুকুই পড়াই, ওইটুকু তোমরা ক্লাস করতে চাও না, এত কম, এত কম পড়াই, আধা ঘন্টা পড়াই, 45 মিনিট পড়াই, তারপরে সেই ক্লাসে তোমরা থাকতে চাও না, এগুলাই আমরা ভাই ভাই থাকবো, এগুলোই রিটার্নে আসবে। তখন না পারলে ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকে। আচ্ছা।